প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 9 ফেব্রুয়ারি 2022 বুধবার। এখন জানিয়ে দেব গত 24 ঘন্টার করোনা ভাইরাসের আপডেট। গত 24 ঘন্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে 42,564 জনের শরীরে এবং সেখান থেকে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 8,016 জনের শরীরে। এছাড়াও গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার ছিল 18.83% এবং গত 24 ঘন্টার সংখ্যা সহ এই নিয়ে মোট শনাক্ত হয়েছে 18,87,271 জনের শরীরে। গত 24 ঘন্টায় মোট নতুন করে সুস্থ হয়েছেন 10,725 জন এবং গত 24 ঘন্টার এই সংখ্যা নিয়ে এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন 16,33,582 জন। গত 24 ঘন্টায় মোট মৃত্যুবরণ করেছেন 33 জন। গত 24 ঘন্টার মৃত্যু সংখ্যা সহ এ পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছেন 28,703 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 24 জন ছিলেন পুরুষ এবং 9 জন ছিলেন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 15 জন, এছাড়া চট্টগ্রামে 6 জন, রাজশাহীতে 4 জন, খুলনায় 2 জন, বরিশালে 1 জন, সিলেটে 2 জন, রংপুরে 1 জন ও ময়মনসিংহে 2 জন মারা গেছেন। প্রতিদিনের করোনা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।